जय गुरु सबाई के लाड्डू गोपाल चैनेले अनेक अनेक स्वागत जानाइ। आमी आमार गुरुदेव के प्रणाम जानिए माता पिता के प्रणाम जानिए आजकेर ए भिडियोटा शुरू करछि। आर मूल पाठे जावार आगे श्री श्री मा आनंदमयीर चरणे आनंदमयी मायेर चरणे आमी आमार प्रणाम जानिए आजकेर ए मूल पाठ शुरू करछि। हरि के डाकले हरि की आसे, गोविंद के डाकले गोविंद की आसे, आसें कि आदो, एरम प्रश्न आमादेर अनेकेर मने आछे। केउ प्रकाश करें, केउ आबार करें ना, संकटकाले आमरा ताके डाकि। जखन आमादेर मनेर मध्ये अनेक समय सेई संकटकाले जखन आमरा ताके डाकछि स्मरण करछि तखनो आमादेर मनेर मध्ये कोथाओ एकटा द्विधा अनेक समय थाके। सबारई जे थाके ता बोलछि ना, अनेकेर थाके, अनेकेर आबार थाकेओ ना। যে আদৌ আসবেন কি, তখন আমরা ইতিমধ্যে তাকে স্মরণ করতে করতে আরও বহু লোকের কাছে সাহায্য চেয়ে ফেলি। তো ঈশ্বরকে ডাকলে তিনি আসেন, সাহায্যও করেন, তার কাছে সাহায্য চাইলে কারুর না কারুর মাধ্যমে তিনি সাহায্য ঠিকই করেন। কিন্তু আমাদের মনে আমরা শুরুই করি নেগেটিভ দিয়ে, আদৌ হবে তো, ডাকলে সাড়া দেবেন তো, বলছি তিনি শুনছেন তো। তো ছোটোবেলার মা আনন্দময়ীর ছোটোবেলার একটা ঘটনা পাঠ করে শোনাবো, মহাত্মা শ্রী শৈলেশ ব্রহ্মচারীজির লেখা থেকে। তো এই বইটা আমার মায়ের বই, মায়ের মা আমাকে দিয়েছে পড়বার জন্য দিয়েছেন। তো ওনার যখন আবার ইচ্ছে হয় উনি মাঝে মধ্যে চেয়ে নিয়ে পড়েন বইটা, অনেক বছরের পুরনো বই। তো এই বই থেকে পাঠ করে শোনাচ্ছি। তো বলছেন ব্রহ্মচারীজি যে মা তখন খুবই ছোট, একেবারে ছোট্ট মেয়ে। তো মা আনন্দময়ীর পিতা ছিলেন শ্রদ্ধেয় শ্রী বিপিন বিহারী ভট্টাচার্য মহাশয়। তো মায়ের খুব ছোটোবেলার একটা ঘটনা, তো দিদিমা বাড়িতে নেই, কয়েকদিনের জন্য কোথাও গেছেন, কাজেই মাকেই থাকতে হচ্ছে তার বাবার কাছে। ভক্তিমান পিতা সময়ে সময়ে হরিবোল হরিবোল করেন, কখনো বা কীর্তনের সুরে, কখনো বা আহ্বানের ভঙ্গিতে, আবার কখনো বা আপনা আপনি হয়ে আনমনা হয়ে খেয়ালের বসে। দিন যায়, একদিন পিতা গাইছেন হরিনাম, অদূরে উপস্থিত কৌতূহলী মেয়ে প্রশ্ন করে বসল, অর্থাৎ শ্রীমা আনন্দময়ী প্রশ্ন করছেন, বাবা হরিকে ডাকলে কি হয়? প্রশ্ন শুনে পিতা নিশ্চয়ই বিস্মিত হয়েছিলেন, কি হয়? সহজ প্রাণে তিনি উত্তর দেন, মঙ্গল হয়, কল্যাণ হয়, আর তিনি আসেন। এই যেমন তোমাকে নির্মলা নির্মলা বলে ডাকলে তুমি আসো, ঠিক তেমনই তাকে ডাকলে তিনিও আসেন। তখন তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। মার কৌতূহল বাড়ে, বাবা হরি কত বড়? পিতা ভাবেন এ কী প্রশ্ন, খানিক ভেবে উত্তর দেন, অনেক বড়। এখন অনেক তো গণ্ডিহারা শব্দ, কাজেই মায়ের তৃপ্তি হয় না। গ্রামের কুটির সামনের দিগন্ত প্রসারী মাঠ, সেই দিকে ছোট আঙুল বাড়িয়ে দিয়ে মা বলেন, ওই যে মাঠটা তার চেয়েও বড়। পিতা বললেন, সে কি, তার চেয়ে অনেক অনেক বড়, তুমি ডাকো না, যখন আসবেন তখন দেখো কেমন। কথাটা বোধহয় মায়ের মনে লাগে, আনন্দের সুরেই তিনি জিজ্ঞাসা করলেন, হরিকে কেমন করে ডাকতে হয় বাবা? বাবা হরিকে ডেকে দেখিয়ে দিলেন কি তার রীতি। এই আরম্ভ হলো মার হরিবোল বলা। কি আশ্চর্য, নামের সঙ্গে সঙ্গে শরীরে ঘটতে লাগলো অদ্ভুত পরিবর্তন, সমস্ত মন প্রাণ ছেয়ে গেল এক অনির্বচনীয়ভাবে, অমৃতধারায় যেন সমস্ত শরীর নিষিক্ত হয়ে গেল। দেখে মনে হতে লাগলো কি যেন এক অমৃত উৎসের সন্ধান তিনি পেয়েছেন, যার ফলে তার সমস্ত অন্তরটাই হয়ে গেল অমৃতময়। এ তো হলো ভাবের দিক। এছাড়া শরীরের ওপরেও তার অলৌকিক প্রভাব পড়তে আরম্ভ করল। শরীর কখনো বা অস্বাভাবিক রকমের স্থূল বলে প্রতিভাত হতো, কখনো বা একান্ত কৃশ। এই প্রসঙ্গে পরবর্তী জীবনের একটা ঘটনার উল্লেখ করছি এখানে। তখন রাত্রি ঘনিয়ে এসেছে, সংসারের কাজকর্ম সাঙ্গ করে মা বসে হরিনাম করছেন পাশেই অদূরে শায়িত ভোলানাথ। নামের তালে তালে মার শরীর
দুলে চলেছে ছন্দের দোলায়। অকস্মাৎ মার হাতখানা ভোলানাথের গায়ে লেগে গেল। আর ভোলানাথ চকিত হয়ে হাতখানা ধরে চোর চোর বলে চিৎকার করতে আরম্ভ করলেন। পরক্ষণেই ভোলানাথ দেখলেন যে সে তো মায়ের হাত। আসল কথা, মার হাতখানা গায়ে লেগে যাওয়ায় ভোলানাথ হাতখানা ধরেছিলেন, কিন্তু সে হাত আশ্চর্য রকমের মোটা, তাই তিনি ভাবতেও পারেননি যে সেটা মায়েরই হাত। তো এরমভাবেই কখনো কখনো অস্বাভাবিক কিছু ঘটনা, এরকম অন্যরকম কিছু ঘটনা ঘটতো আর কি নামের প্রভাবে। তো তাকে ডাকলে তিনি আসেন। এই বিষয়ে মহাভারত থেকে একটা একটুখানি অংশ পাঠ করে শোনাচ্ছি, মহাভারতের বনপর্বের ঘটনা। তো যখন ঋষি দুর্বাসা আর কি রাত্রির বেলায় এলেন, আসার কথা বলছেন আর কি, খবর পাঠালেন যে যেখানে দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবেরা সবাই রয়েছেন আর কি, তো সেরকম সময় রাত্রিবেলায় আর কি দুর্বাসা আসবেন, এরকম ব্যাপার। ঋষি দুর্বাসা আসবেন এবং সঙ্গে তার অনেক শিষ্য আসবে। তো অত রাত্রিতে কীভাবে কী করবেন, তাদের ঘরে তো কিছু নেই, তার সেবার যদি কোনো ত্রুটি হয় তখন তো ঋষি দুর্বাসা ভয়ঙ্কর রুষ্ট হবেন। তো এই দেখে তাদের ঘরে কিচ্ছু নেই যে তা দিয়ে তারা ঋষিবরের এবং তার শিষ্যদের সেবা করে, তার মধ্যে অত রাত্রির হয়েছে, কোথাও থেকে কিছু জোগাড়ও করতে পারবেন না, তাদেরও ভোজন সমাপ্ত। তো এই রকম সময়ে পঞ্চপাণ্ডব এবং শ্রী পাঞ্চালী তাঁরা সবাই আকুল স্বরে ভগবান কৃষ্ণকে স্মরণ করতে লাগলেন। পার করো জগন্নাথ বিপদ সাগরে, পার করো শ্রীগোবিন্দ হইয়া কৃপাময়, রাখহ পাণ্ডব কুল মজিল নিশ্চয়, তোমা হেন আছে যার মহারত্ন বিধি, এমন সংকট তারে মিলাইল বিধি, তোমারে পাণ্ডব বন্ধু বলিলকে কয়, সে কথা পালন করো ওহে দয়াময়। কৃষ্ণাসহ পঞ্চ ভাই আকুল হইয়া ডাকিতেছে, কোথা কৃষ্ণ উদ্ধার আসিয়া। তখন প্রভু কি করছেন, হেথায় কৌতুকে কৃষ্ণ দ্বারকা নগরে, প্রভু তখন দ্বারকাতে শয়ন করিয়াছেন রুক্মিণীর ঘরে, রুক্মিণীর ঘরে প্রভু রয়েছেন। আর্ত হয়ে ভক্ত ডাকে, বলি জগন্নাথ বাজিল অন্তরে যেন কণ্টকের ঘাত, রহিতে নাহিক শক্তি ভক্ত দুঃখ জানি, ব্যস্ত হয়ে উঠিলেন দেবচক্র পানি। ভক্তের দুঃখ দেখে তিনি আর থাকতে পারছেন না, অথচ প্রভু রুক্মিণীর ঘরে ছিলেন, সে সময় আনন্দেই ছিলেন, কিন্তু ভক্ত যখন তাকে কাতর হয়ে ডাকছে তখন প্রভু আর আনন্দে থাকতে পারছেন না, স্থির থাকতে পারছেন না, চিন্তান্বিত অন্তরে করেন ছটফট। রুক্মিণী কহেন দেখি করিয়া কপট, চিত্তের চাঞ্চল্য আজি দেখি কি কারণ, হেন বুঝি কোথা যাবে হইয়াছে মন, কোথায় যাবে চিত্তের চাঞ্চল্য দেখছি। তো রুক্মিণী দেবীর অভিমানও হয়েছিল, তিনি বলেছিলেন যে আপনার কাছে পঞ্চপাণ্ডব এবং কৃষ্ণা পাঞ্চালী অতীব প্রিয়। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমার এই অপরাধ, আমি এই ঘর ছেড়ে আজকে যেতে হচ্ছে, এই অপরাধ আমাকে ক্ষমা করো দেবী। ভক্তাধীন করি মোরে সৃজিল বিধাতা, আমাকে ভক্তাধীন করে বিধাতা তৈরি করেছেন, আমার ভক্ত, আমার কেবল ভক্ত সুখ দুঃখদাতা, ভক্তর থেকেই আমি সুখ দুঃখ পাই, ভক্তের সুখে আমার সুখ, ভক্তের দুঃখে আমার দুঃখ। মম ভক্তজন যথা তথা থাকে সুখে, আমিও তথাই থাকি পরম কৌতুকে, আমার ভক্ত যদি সুখে থাকে তাহলে আমিও পরম কৌতুকে থাকি। মম ভক্তজন দেখো যদি দুঃখ পায় সে দুঃখ আমার হেন জানিও নিশ্চয়, সে কারণে ভক্ত দুঃখ খণ্ডাই সকল, নহিলে কি হেতু নাম ভক্ত বৎসল, আমি ভক্তের দুঃখ সর্বদা খণ্ডন করি, নাহলে আমার নাম ভক্ত বৎসল কেন। বিপদ সাগরে পড়ি হয়েছে অস্থির, আমার একান্ত ভক্ত রাজা যুধিষ্ঠির, বিপদ সাগরে পড়ি হয়েছে অস্থির, দুঃখ পেয়ে ডাকে ধর্ম কোথা জগন্নাথ, বাজিল অন্তরে সেই কণ্টকের ঘাত, যতক্ষণ নাহি দেখি ধর্মের নন্দন ততক্ষণ মম দুঃখ না হবে খণ্ডন, এই আমি চলিলাম যথা ধর্মমণি। এত শুনি কহেন রুক্মিণী ঠাকুরানী যে তোমার, তারপরে তিনি বলছেন যে তোমার কাছে পাণ্ডবরা এতটাই প্রিয় এবং পাঞ্চালী শ্রী পাঞ্চালীও তোমার কাছে খুবই অতীব প্রিয়, অভিমান করে তিনি তখন বলছেন। তো প্রভু তাকে বলছেন যে দেবী তুমি আমাকে ক্ষমা করো, আমার ভক্ত বিপদে পড়ে আমাকে ডাকছে, আমাকে যেতেই হবে। তো এই কথাই মা আনন্দময়ীর পিতাও বলছেন যে তোমাকে যখন নির্মলা নির্মলা বলে ডাকে, তুমি যেমন সাড়া দাও, তেমনই হরিকে যদি হরি হরি বলে ডাকা যায়
ঠিক তেমনই গোবিন্দকেও যদি গোবিন্দ বলে ডাকা যায় তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। সবশেষে ঠাকুর শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেবের দু চারটে বাণী এই প্রসঙ্গে যেগুলো বলার যাবে আর কি সেরকম প্রাসঙ্গিক কিছু কথা বলে আজকের এই পাঠকে বিশ্রাম দেব। ঠাকুর শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বলছেন যে যে আমাকে যত স্মরণ করে তাকে আমার তত স্মরণ থাকে, শরণাগতকে আমি সর্বদাই স্মরণ রাখি, আমাকে যে স্মরণ করে আমি তাহার সঙ্গ ছাড়ি না। যার স্মরণ মনন ধ্যান আছে তার আবার আপৎকালে ভয় কি? মহা আপৎকালে, মহাভয়ে, মহৎপাতে, মহাদোষে, মহারোগ যদি উপস্থিত হয় তাহা হইতেও তিনি রক্ষা করিবেন, তাতে বিন্দুমাত্র স্মরণ নাই, তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, তাতে কোনো রকম কোনো সন্দেহ নাই। যে তাকে স্মরণ করে তিনি তাকে অবশ্যই রক্ষা করেন, বুকে করে রক্ষা করেন। আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।